হ্যালো এভরিওয়ান, বিডি ফুড রিভিউ বাই এমকেএসএ আপনাদের সবাইকে আবারও স্বাগতম। এবং প্রথমেই বলে নিতে চাই, আজকে আমি রিভিউ করব স্মোর্স ক্যাফে এবং রেস্টুরেন্টে নিয়ে, যেটা কিন্তু আপনার ডমিনোজের বিল্ডিংয়ে ধানমন্ডি 3 নম্বরে অবস্থিত। এবং যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আপনাদের নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশন আকারে চলে যায়। তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটি রেস্টুরেন্ট এবং খুবই সুন্দর ডেকোরেশন এবং খুব ভালো মানের খাবার তারা কিন্তু সার্ভ করে থাকে। যদিও আজকে আমরা জাস্ট 2টা ড্রিঙ্কস নিয়ে কথা বলবো। তো সেই 2টা ড্রিঙ্কস হচ্ছে, একটা হচ্ছে গ্রিন অ্যাপল ফ্রেশ জুস, যেটা 260 টাকা, এবং আরেকটা হচ্ছে আইসড চকলেট, যেটা 160 টাকা। আর গ্রিন অ্যাপল ফ্রেশ জুস যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে একটু ওভার প্রাইসড, বাট মনে হয় যে এটা ওভার প্রাইসডই, খুব বেশি যে হামরি তেমন ডিফারেন্ট কিছু তা না, বাট আছে মোটামুটি। সো 6/10 দেওয়া যায়। আর আইস চকলেট যেটা 160, এটা একদমই বাজে, আমি এটা রিকমেন্ড করব না। সো আশা করি আপনারা ফুড চুজের ব্যাপারে স্মোর্স ক্যাফেতে একটু সচেতন থাকবেন। বাট আমি আরেকবারও তাদের রেস্টুরেন্টটিতে ট্রাই করেছিলাম অন্যান্য ফুড, সেগুলো কিন্তু খুব বেশ ভালো লেগেছে, কিন্তু তাদের ড্রিঙ্কসগুলো কিন্তু আমার বেশি একটা ভালো লাগেনি। সো আপনারাও ড্রিঙ্কস চুজ করার ব্যাপারে একটু সচেতন থাকবেন। তো আশা করি আরেকটা নতুন ধরনের খাবার নিয়ে আমরা স্মোর্স ক্যাফের আরও কিছু এপিসোড করব। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।